हे गाइस, वेलकम बैक टू माय चैनल। आई एम बैक विथ माय अनदर वीडियो। तो आजकेर वीडियोटा कोनो व्लॉग वीडियो ना, ठीक मोटामुटी व्लॉग वीडियोई होबे। तोमरा इंट्रो देखे बुझे गेछो जे आजके आमी कोविड वैक्सीन निते जाच्छी, फार्स्ट वैक्सीनटाई। आमी अनेक कष्टे स्लट पेयेछी, बड़दादा करिये दियेछे एकटा स्लट। তো 18 ছাড়া নাকি ভ্যাকসিনেশন হচ্ছে না, ওই জন্য আমার ভাইয়ের হবে না। আমার 18 হয়ে গেছে, ওই জন্যই ভ্যাকসিনটা পাবো। তো ফার্স্ট অফ অল আমার ভয় লাগছে যে ভ্যাকসিনের পরে নাকি শুনেছি অনেকের অনেক রকম সিমটম দেখা দেয়। তো আমার যে কী হবে আমি বুঝতে পারছি না, জ্বর আসলে তো সমস্যা হয়ে যাবে। সে যাই হোক, দেখা যাবে পরে কী হবে না হবে। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। দেখতেই পাচ্ছ খুব রোদ, এখানে ছাদেই শুরু করছি। তো যাব, এক্ষুনি যাব, আমরা লাঞ্চটা করেই বেরিয়ে যাব। আমাদের টাইম হচ্ছে 3টে থেকে 3:30। আমাদের বলতে শুধু আমি আর দিদি নেব ফার্স্ট ডোজ, ফার্স্ট ভ্যাকসিন। এটা আমি কি বলছি ভাই, আমি কি ব্লগ করা ভুলে গেছি? যাই হোক, এটা ফার্স্ট ভ্যাকসিন। সেকেন্ড ভ্যাকসিনটা 25 দিন 28, যাই হোক সেকেন্ড ভ্যাকসিনটা পরে নেবো, আগে ফার্স্ট ভ্যাকসিনটা নিই, দেখি কীরকম কী হয়। তো আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো হাসপাতালে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ততক্ষণ স্টে টিউন, ব্লগটা দেখতে থাকো। তো এখন বাজে দুপুর 3টে, বড়দাদা নিতে চলে এসছে, আমি আর দিদি যাবো। আমাদের 3:30টার সময় টাইম দিয়েছে যে 3:30টার সময় ভ্যাকসিনেশন হবে। তো বড়দাদা নিতে চলে এসছে, বড়দাদা সোজা অফিস থেকে এসছে। তো এখন যাবো, গিয়ে ওখানে দেখি কি অবস্থা, গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখানে এখন দাঁড়িয়ে আছি, এখন লাঞ্চ টাইম চলছে। তো আধ ঘন্টা মতন দাঁড়াতে বললো বাইরে, তো সেখানে দাঁড়িয়ে আছি। আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে, লোকে বাঘ সিংহকে যেভাবে ভয় পায় আমি ভ্যাকসিনেশন মানে ইঞ্জেকশনে সেরকম ভয় পাই। তো ফাইনালি আমাদের ভ্যাকসিনেশন কমপ্লিট। খুব বকা খেয়েছি, আমি জিজ্ঞেস করছিলাম কি যে ভিডিও এলাও, তো বলছে কি বলেছে শুনেছো, বলছে এটা কি ভিডিও করার জায়গা, বাইরে থেকে পারমিশন নিয়ে এসো, ব্যাস। তারপরে আমরা ভিডিও করা হয়নি, দিদিরও ভ্যাকসিনেশন কমপ্লিট, আমাদেরও কমপ্লিট, ফাইনালি। ভয় লাগছে যে শরীরটা খারাপ হয় নাকি, হাত যন্ত্রণা করছে আমার। তোমার হাত যন্ত্রণা করছে? না, আমার হাত যন্ত্রণা করছে। তো এবার বাড়ির দিকে যাব। হাত যন্ত্রণা করছে আমার। তো আমি ভ্যাকসিন নিয়ে চলে এসেছি, বৃষ্টি পড়ছে, ভিতরে চলো। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা ঠিক টাইমে বাড়ি চলে এসেছি। আমি এখন ব্লগটা এন্ড করছি না, কারণ কি হয় না হয় দেখি আগে, আমিও দেখতে চাই যে কি হয়। এমনি তো আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, হাতে একটু ব্যথা হয়েছে, গাটা ঝিমঝিম করছে। তো এখন গিয়ে খেয়ে নেবো। হ্যাঁ, লাঞ্চ করে গেছিলাম, তো এখন অলমোস্ট 4:30 5টা বাজতে যায়। এই চলে 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 যা যা, ওরে ঢুমি, ওরে ঢুমি, চলে এসো চলে এসো চলে এসো চলে এসো, ফোন ভিজে যাচ্ছে, তুমি ভিজে যাচ্ছো। 2000 years later এখন বাজে রাত 9টা। এতক্ষণ দেখছিলাম যে শরীর খারাপ লাগে কিনা, কিন্তু শরীর খুব একটা খারাপ লাগেনি। বাইরে বৃষ্টি পড়ছে, সেই দুপুর থেকে বৃষ্টিটা হচ্ছে। আমার ভ্যাকসিন দিয়ে আসলাম আর তারপর থেকে বৃষ্টি, এখনও বৃষ্টিটা হয়ে যাচ্ছে। তো আমার শরীর খুব একটা খারাপ এখনও অবধি হয়নি, ঘুমিয়েছি। 3 ঘন্টা ঘুমাতে বলেছিল, 3 ঘন্টাই ঘুমিয়েছি। এখন বাজে 10:30, এখন যাবো গিয়ে ডিনারটা করে নেবো, খুব জোর খিদে পেয়েছি। কি হয়েছে জানো, আজকে রাত্রে আর বাড়িতে রান্না হয়নি, বাইরে থেকে খাবার অর্ডার করা হয়েছিল, মানে ফ্রাইড রাইস, এগ কারি, ডাল, চিলি চিকেন এইসবই, আর নর্মাল ভাতও অর্ডার করা ছিল, সব 6 প্যাকেট 6 প্যাকেট করে প্রত্যেকটা খাবার।
সে দুপুরবেলা খাওয়া অর্ডার করা হয়েছিল, বিকালে খাওয়ার, বিকালে না আমাদের ভ্যাকসিনেশনের পরেই খাওয়ার কথা ছিল। খাই দি তো কতটা ভাত নষ্ট হয়ে গেছে দেখে সত্যি মা লক্ষ্মী খুবই খারাপ লাগছে। অনেকটা ভাত নষ্ট হয়ে গেছে, অনেকটা অনেকটা। তরকারিগুলো ঠিক আছে আর ফ্রাইড রাইসগুলো, নর্মাল রাইসগুলোই নষ্ট হয়ে গেছে, এত খারাপ লাগছে। তো যা যেটুকু আছে সেগুলোই খেয়ে নেবো, রাত্রে বেশি রান্না করা হবে, রান্না হবে না। তো ব্যাপারটা হলো গিয়ে আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন কটা বাজে, বেশ রাত হয়েছে, এবার শুয়ে পড়বো, আর পাচ্ছি না। এমনি তো ভ্যাকসিনেশনের জন্য শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে, কী বলে জানি না কেমন কেমন করছে। তো লেট করবো না, আজকে রাত হয়ে থাকবো না, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তো আজকে সারাদিন যা যা হয়েছে যতটুকু পেরেছি শ্যুট করেছি। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের মোটামুটি ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ভিডিওতে। আমি প্রত্যেকবার ভিডিওর লাস্টের দিকে যে থাকে না যেটা বলার, তাতে আমি তোতলাবো, আমি এটাও তোতলাচ্ছি। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।